ইস, প্রথমে রাত 3টা পর্যন্ত কথা হতো, তারপর 3 ঘন্টা, তারপর 3 মিনিট, আর এখন আমার জন্য তার হাতে 3 সেকেন্ডও সময় হয় না। আমার মতো জিন্দালাস কাউকে বানাইও না আল্লাহ। আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দাও, তবু কাউকে বিচ্ছেদ দিও না। সরি তোমাকে ভালোবাসার জন্য, সরি তোমাকে নিয়ে স্বপ্ন দেখার জন্য, সরি তোমাকে বিরক্ত করার জন্য, সরি তোমার জীবনে আসার জন্য, সরি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করার জন্য। জান পাখি, হয়তো আমি একটু তোমার সাথে বেশি খারাপ ব্যবহার করি, হয়তো তোমাকে একটু বেশি কষ্ট দিই, তবে বিশ্বাস করো জান পাখি, আমি এগুলো শুধু তোমাকে হারানোর ভয়ে করি। আমার মনে হয় যদি কেউ তোমাকে কেড়ে নেয় আমার কাছ থেকে, এই জন্য আমি সেই মানুষটাকে কখনো ক্ষমা করব না যে আমাকে আশা দিয়েছে, মানুষের কাছে খারাপ করেছে, আমার মনে একবার না কয়েকবার আঘাত দিয়েছে, চোখের পানি ফেলাইছে, বিশ্বাস ভেঙেছে। প্রিয়, আমি তোমাকে কখনো ছাড়বো না, কারণ তুমি আমার সেই ভালোবাসা, যে ভালোবাসা পাওয়ার জন্য আমি বিধাতার কাছে মাথা নত করেছি। আমার প্রতিটা মোনাজাতে শুধু তুমিই আছো প্রিয়, বেশি কিছু চাই না, শুধু আজ থেকে 40 বছর পর তোমার হাত ধরে বলতে চাই, হ্যাঁ আমরা কথা দিয়ে কথা রেখেছি। রক্তের গরমে মেয়েদের গায়ে হাত দিয়ে নিজেকে বীর পুরুষ দাবি করো না, ওই রক্ত মেয়েরা মাসে কয়েকবার কাপড়ে পেঁচিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। গর্ব করে বলতে পারি 3-4 জনকে নয়, শুধু 1 জনকে মন থেকে ভালোবাসি, আর সেটা হলো শুধুই তুমি। প্রিয়, তোমাকে ভুলে থাকার ক্ষমতা আমার নেই, তোমাকে ভুলে থাকার ক্ষমতা আমার নেই, কারণ হাজারো কষ্টের মাঝে শুধু তোমাকেই মনে পড়ে। হ্যাঁ আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি। সান্ত্বনা দেওয়ার মতো মানুষ নাই, কারণ আমার ভাগ্যটা এত ভালো না, তবুও বলবো ভালো আছি, কারণ আজকাল ভালো থাকাটা অতটাও জরুরি না, ভালোবাসি বলাটাই সব। আজকে আমি আমার জীবনের গল্প বলবো, প্লিজ ভিডিওটা না টেনে পুরোটা শোনার অনুরোধ রইল। আমি আমার বাবার অনেক আদরের মেয়ে ছিলাম আর লেখাপড়ার প্রতি প্রচণ্ডভাবে আসক্ত ছিলাম। আমি যখন ক্লাস 5-এ উঠলাম তখন গ্রামের ছেলেরা আমাকে ফলো করা শুরু করলো, আমার সাথে অনেক খারাপ আচরণ করতো, রাস্তাঘাটে টিস করতো, আমি ঠিকভাবে স্কুলে যেতে পারতাম না। আরও একটা ছেলেকে দেখতাম লুকিয়ে আমাকে ফলো করতো, কিন্তু ওই ছেলেটা সবার থেকে আলাদা ছিল, কখনো আমাকে কোনোদিন বিরক্ত করে নাই বা আমার সামনে এসে কিচ্ছু বলে নাই। আর এইসব দেখে আমার বাবা খুব ভয় পেয়ে গেছিলো, আর সেই সময় আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে, ছেলেটা সরকারি চাকরি করে, তাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, তো সবাই রাজি হয়ে গেছিলো, এখানে আমার কিছু করার ছিল না। যেহেতু আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম, সেহেতু আমার বিয়েটা অনেক ধুমধাম করে দিয়েছিল, পুরো গ্রামের লোককে খাইয়েছিল। বিয়ের পরদিন থেকে আমার জীবনের মোড়টা ঘুরে গেছিলো, যেহেতু বিয়ের পর শারীরিক সম্পর্ক বাধ্যতামূলক, সেহেতু সে আমার কাছে আসতে চাইতো, কিন্তু আমি যেহেতু বয়সে অনেক ছোটো ছিলাম সেহেতু আমি সেসব কিছুই বুঝতাম না, তাকে আমার কাছে আসতে দিতাম না। এরপর থেকে শুরু হয় আমার সাথে শারীরিক মানসিক অনেক প্রকার নির্যাতন, এমনকি আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনাইতো, যেহেতু বয়সে ছোটো ছিলাম অত ম্যাচিউরিটি আসেনি, অনেক কথা শোনাইতো সবাই। সেখানে আমার জীবন নরকে পরিণত হয়ে গেছিলো, তো আমি একদিন আমার বাবার বাড়িতে গিয়ে সব বলে দিয়েছিলাম, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনে নেই, আমাকে জোর করে আবার পাঠিয়ে দেয়। তারপরে আবার শুরু হয়, হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই, কিন্তু শ্বশুরবাড়িতে সবাই অনেক নির্যাতন করার কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন থেকে আমার জীবন আরও নরকে পরিণত হয়, সবাই আমার সাথে আরও খারাপ ব্যবহার শুরু করে। একদিন আমার বাবা আমার বাড়িতে বেড়াতে আসে, এসে দেখতেছিল আমার সাথে কীরকম ব্যবহার করা হচ্ছে, তো সেদিন আমার বাবা আমাকে নিয়ে যায়, আর ছেলেটা আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্সের পর আমার বাবা অনেক ভেঙে পড়ে, কিন্তু আমি ভেঙে পড়িনি, কারণ আমি আমার লেখাপড়াকে অনেক ভালোবাসছিলাম, এই কারণে আমি আমার লেখাপড়া কন্টিনিউ করে যাচ্ছিলাম। ওই যে ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করতো, সেই ছেলেটা এত কিছু জানার পরেও আমাকে বিয়ে করতে চায়, তার মাকে দিয়ে আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। আমার বাবা কিছুতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে আমার ভালোর জন্য রাজি হয়ে যায়, আর প্রথমবারের মতো ধুমধাম করে বিয়ে না হলেও এবার মোটামুটিভাবে 500-700 লোককে খাইয়ে আবারও আমার বিয়েটা হয়। বিয়ের পর প্রথম 6 মাস ভালো কাটছিল,
অনেক সুখে ছিলাম আর আমি এভাবে আমার লেখাপড়া কন্টিনিউ করে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার বর সিদ্ধান্ত নেয় সে বিদেশ চলে যাবে, এই জন্য আমাকে বলে যে তোমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আসো, আমি বিদেশে যাব, বিদেশ থেকে এসে সব শোধ করে দেব। তারপরে আমি কিছুতেই বলতে যাচ্ছিলাম না, কিন্তু তার জোরাজুরিতে বলতে হচ্ছিলো। আমার বাবার কাছে তেমন কোনো টাকা ছিল না, কারণ আমার বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছিলো। যে তোমাকে দেখার জন্য ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য পাথামি করেনি, মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই, তুমি শুধু তার অভ্যাস মাত্র, ভালোবাসা নও। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের থেকে দুঃখের বেশি কারণ হয়ে দাঁড়ায়। আমি যে মানুষটাকে অপছন্দ করি, তাকেও কিন্তু কেউ পাগলের মতো ভালোবাসে। জীবন মানেই হলো অভিনয়, কেউ অভিনয় দেখে, কেউ অভিনয় সয়, আবার কেউ অভিনয় করে। হাসি মুখে পিছন থেকে ছুরি সবসময় খুব কাছের মানুষগুলোই বেশি মারে, তাই আপনজন থেকে অনেক দূরে থাকো, জোর করে কারো কাছ থেকে সময় পাওয়া যায় না। যে সময় দেবার সে শত ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে, ওকে বাধ্য করো না কথা বলার জন্য, চুপ থাকো আর তাকে বুঝিয়ে দাও তোমরা তাকে ছাড়া ভালো থাকতে পারো। আমরা যার সাথে থাকতে চাই, ভাগ্য আমাদের তার সাথে থাকতে দেয় না, দূরে সরিয়ে দেয়। কে বলে মুভ অন করে যায় না? জীবনে একটা সঠিক মানুষ আসলে প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভুলে থাকা যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় ও সস্তা জিনিস হলো মেয়ে মানুষ। তখন আমার বাবা সুদের উপর 5 লাখ টাকার ঋণ নিয়ে দেয় তাকে, আর সে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পর সে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না, আমাকে ফোন দিত না। এদিকে আমার শাশুড়িও আমার সাথে অনেক নির্যাতন শুরু করে দেয়, আমার সাথে ভালো ব্যবহার করতো না, আমার বই পড়া নিয়ে অনেক ঝগড়াঝাটি করতো। এক পর্যায়ে আমার বইগুলো সে পড়িয়ে দেয়, তারপর আমি আবার বই কিনে নিয়ে আসছিলাম আমার টাকা দিয়ে, কিন্তু এবারও সে সক্ষম হলো না, সে আমার বইগুলো পানিতে ডুবিয়ে দিল। কিন্তু আমি হাল ছাড়িনি, এবার আমার সোনার গহনা বিক্রি করে দিয়ে আমি আবার বই কিনে নিয়ে আসছিলাম, কিন্তু এবার সে আমার বইগুলো লুকিয়ে ফেলে। এবার আমি সিদ্ধান্ত নিলাম বই ছাড়াই পরীক্ষা দিব, তাও আমার লেখাপড়া কন্টিনিউ করব। দেখতে দেখতে আমার SSC পরীক্ষা চলে আসলো, আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম, অনেক বাহানা করে পরীক্ষা দিলাম। যাই হোক, আল্লাহর রহমতে আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল। তারপর আমার স্বামী বিদেশ থেকে চলে আসলো 3 বছর পর, কিন্তু আসার পর থেকে সে আমাকে সন্দেহ করা শুরু করে দিল, আর তার মায়ের কথা শুনে আমাকে নানাভাবে অপমান করত, অশ্লীল ভাষায় গালিগালাজ করা শুরু করলো। কিন্তু কি করব, আমার বাবাকে কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমার বাবা একবার কষ্ট পেয়েছে, তাই আমার বাবাকে আর কিছু বলার সাহস পাচ্ছিলাম না, এই জন্য চুপ করে সব নীরবে সহ্য করে যাচ্ছিলাম। আমার স্বামী তখন আমার সামনে অন্য মেয়েদের সাথে প্রেম করা শুরু করলো, সারা রাত জেগে অশ্লীল কথাবার্তা বলতো, আমার খুব কষ্ট লাগতো কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন তাকে বললাম আমার বাবার টাকাগুলো শোধ করে দাও, আমার বাবা 6 মাস পর পর 50,000 টাকা করে সুদ দিচ্ছে, প্লিজ টাকাগুলো দিয়ে দাও। এই কথা বলাই সে অনেক রেগে গেল আর আমার গায়ে হাত তুললো, কিন্তু মার খাওয়া গালিগালা শোনা আমার নিত্যদিনের স্বভাব হয়ে গিয়েছিল, তাই নীরবে সহ্য করে গেলাম। একদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তাকে গিয়ে বললাম চলো আমার বাড়ি থেকে ঘুরে আসি। এই কথা বলাই সে আমার উপর অনেক ক্ষেপে গেল, তার বন্ধুদের সামনে আমাকে মারধর করা শুরু করলো, আমাকে মারতে মারতে রাস্তায় নিয়ে গেল, সেখানে সবার সামনে মারতেছিল। সেই সময় আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসলো, এসে আমার এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়লো। আমার বাবার সামনে আমাকে এভাবে মারা হচ্ছিল, আমার বাবা শুধু কাঁদতেছিল। তাদের নিয়মটা হলো স্বামীর বাড়িতে স্ত্রী যাই হোক, মেয়ের পরিবার কোনো প্রতিবাদ করতে পারবে না। আমাকে এতটাই মারা হচ্ছিল যে যেখানে যেখানে মারতেছিল সেখানে সেখানে লাল রক্তবর্ণ হয়ে যাচ্ছিল। এবার আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো, তারপর এলাকার চেয়ারম্যানের সাহায্য নিয়ে আমাদের ডিভোর্স হয়ে গেল। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার জন্য প্রতিনিয়ত বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু আমি কিছুতেই বিয়ে করতে চাই না, কারণ আমার স্বপ্ন আমি একজন ডাক্তার হব ভালোভাবে লেখাপড়া করে। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমার জীবনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।